উত্তরার শস্য ভাণ্ডার সাদুল্লাপুরে প্রতি বছর এই সময়টাতে বিশেষ করে বেগুন বিক্রি করে চাষিরা প্রচুর লাভবান হন। এবার করোনা ভাইরাসের কারণে এলাকায় লোকজন তেমন ভিড়ছেন না, বাহিরে তেমন সবজি দিতে না পারায় এলাকার সব সবজি নিজস্ব আড়তে বিক্রি করতে হচ্ছে। বাজারগুলোতে পাইকারদের আনাগোনা তেমন নেই বললেই চলে। চাষিরা দাম বেশি পাবার জন্য নিজেরাও যেতে পারছেন না দূরের বাজারগুলোতে, ফলে বাজারে বেগুন নিয়ে গিয়ে তাদের বাড়িতে ফিরতে হচ্ছে। কারণ আমাদের কাস্টমার আসে না, না আসার কারণে বেগুন 1 টাকা কেজি, 1 টাকা 2 টাকা বেগুনের কেজি নেয় না, কিছু কিছু তো মরে যাচ্ছে এইভাবে। দামটা এখন কম হচ্ছে, আমরা তো মাল কেনার জন্য আসছি, আমরা নিয়ে যাই, কাস্টমার পাই না, বাজারের ভিতরে লোক পাই না, এই কারণে আমরাও আসি যে 2 টাকা 1 টাকা মাল দাম করে নিয়ে যাচ্ছি। করোনার কারণে আমরা মালপত্র এখানে নিয়ে আসতেছি, কিন্তু গ্রাহক পাইতেছে না, যার জন্য কম দামে বিক্রি হতেছে, মালের দাম কম, আমাদের এদিকে কষ্টবার্তা হতেছে না। লকডাউনের জন্য আমরা মাল বাইরে নিয়ে যেতে পারছি না, যার জন্য উপযুক্ত দামও পাচ্ছি না, কৃষকের কোমর ভেঙে যাচ্ছে। আর বাইরের কাছে বাইর থেকে যারা আসতেছে ভয় ভীতিতে মাল আনতে পারছে না, এই অবস্থা এখন আমরা এই অবস্থায় আছি। 1 টাকা বেগুন তাও নিচ্ছে না, আমি আমি নিচ্ছি 1 টাকা কেজি বেগুন। বেগুন 1 টাকা কেজি হলে 5 টাকা হলে 1 বস্তা পাওয়া যায়, 1 টাকা কেজি। কাস্টমার তো নাই এই জায়গার ভিতরে, কাস্টমারে নেই, কাস্টমারের কারণে তো বাগুনি 1 টাকা কেজি বেচা লাগতেছে। কৃষি বিভাগ সূত্র জানায় এবার সাদুল্লাপুরে 120 হেক্টর জমিতে 4,800 মেট্রিক টন বেগুন উৎপাদিত হয়েছে। বিঘা প্রতি 10 থেকে 12,000 টাকা খরচ করেছে চাষিরা। প্রতিবারের মতো 40 থেকে 45 টাকা কেজিতে বিক্রির কথা থাকলেও এবার 1 টাকা কিংবা 2 টাকা বিক্রি করতে হচ্ছে তাদের, ফলে খরচ উঠছে না কৃষকদের।